ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান। মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুলিশ বিএনপি সংঘর্ষে আহত যুবদল কর্মী শাওন মারা গেছে, আজ বাদ জুম্মা নয়াপল্টনে জানাজা। সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালে আহমেদ তাকরিম। বাংলাভিশনের নিজস্ব আয়োজনে পুষ্টি কোরআনের আলো অনুষ্ঠানেও প্রথম হয়েছিলেন তিনি। কমতে কমতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কোথায় ঠেকবে তা নিয়ে শঙ্কিত বিশ্লেষকরা। তারা বলছেন, অব্যাহত রিজার্ভ কমা অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলছে। রাজধানীর কাঁচাবাজারে বাড়তি প্রায় সব ধরনের সবজির দাম, ঊর্ধ্বমুখী ডিম আর ব্রয়লার মুরগির দামও, তবে কিছুটা কমেছে ইলিশ সহ মাছের দাম। অবসরে যাচ্ছেন আইজিপি বেনজির আহমেদ। পুলিশের নতুন মহাপরিদর্শক হলেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সামরিক শাসনামলে নাজুক থেকে নাজুকতর হচ্ছে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি। খুন, ধর্ষণ ও নির্যাতন সহ যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করছে দেশটির সেনা সদস্যরা। ইরানে পুলিশ হেফাজতে মাশা আমিনের মৃত্যুর ঘটনা তদন্তের ঘোষণা দিলেও একে পশ্চিমা চক্রান্ত বলছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বিক্ষোভকালে পুলিশ সহ নিহত হয়েছে 17 জন। আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে সেমিফাইনালে থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত 9টায় হবে ম্যাচটি। অধিনায়ক বাবর আজমের বিধ্বংসী সেঞ্চুরি ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং ঝড়ে টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান। কাল ইংলিশদের 199 রান, বিনা উইকেটে টপকে যান দুই ওপেনার।